Oh, dulu bay. Yes. Nah, tuh dulu bay nato. Ama mayar sama. Kalau manus, kalau manus sih manus aja kok. Sudah manus kan sok kukus ya lagi so. Ali Bali, kau di Hubanda. Ami, kita sih si beta lagi sih. Karena sana. Kipta manusia, ya tuh kipta ini lagi. আমারাই সংসার করতে ভালো লাগে না আরে আরে আমি কই নি 50 গ্রাম তেল তুমি 100 কুটা চালাবা হ্যাঁ আর তুমি সেদিন পরশুদিন সাগরলে সাগরত কেন জিরো করে মশলা দিলে জিরো দুইটা দালাই তো দিছিলাম বেশি তো দেই নাই একটা দালা তোমার কাছে গিয়েছিল চুপ হারাম জাতি কিরবার মানুষের কাজ কি কিরবার মানুষ কখনো কারো সুদ খায় না ঘুষ খায় না কারো ফাঁকু দেয় না এক কাপ চা কারো খায় না খাওয়ায় না তুমি কি টিমি করো আজকে যদি তুমি কিছু খাইতে চাও তাও খাইতে পারবো না আমাগো বাড়িতে নাস্তি কিছু নাই এক গ্লাস পানি খাবা তাও পারবা না কারণ একটা গ্লাস আছিল সেই গ্লাসটা হাত থেকে পড়ে ভেঙে গেছে আব্বা আসলে যাচ্ছেন শুনে যান এদিন আসলি নাকে যাইতে পারো না আমি কইছি জাম জাম গাও আমি নিয়ম বেঁধেছি যা নাক মাস থাকুম এক মাস থাকি তারপর যাবো আমি এত কিছু বুঝি না একা দেয় সময় কি জানো কর সিটা রুডি কর ওটা খায়া তারপর চিন্তা ভাবনা করো যাম কি যাবো না কুত্তা দাম আমার কুত্তার ঘর কুত্তা আলার ভূত কত বড় শুকুর ঘুরলে শ্বশুর লোক এই ধরনের আচরণ করে এক গ্লাস পানি খাইব এক গ্লাস বন্ধ বলে বানি গেলেছে হ্যাঁ পানি খাইতো না আর খারাপের ঘরে খারাপ আমার কুত্তার আছে দুইটা হ্যাঁ ওর বাইরে ওর বাইরে বলে কুত্তা দিয়ে খাইব তোর বাতাস কর বাতাস কর বাতাস কর সখি মাথায় পানি ঢাল ধরায়া লাগলা তোর দুলা ভাই না তোর দুলা ভাই না তো আমার মাইয়ার জামাই আচ্ছা হ্যাঁ তোর কাকাই আমার বাচ্চে খাওন দেওয়া বন্ধ করে দিচ্ছে ঠিক আইসি বেড়াইতে একটু ফোলাও রান একটা মুরগি জমাই দে কয়া গর বলে চাউল নাই ডাল নাই গেল নাই ফানি গই না থা বলে গেল কি তুমি তো জানো তোমার মায়ের জামাই যে একটা কিপটা হ্যাঁ তোমারই কেমনে খাওয়াইবো জুড়ে কথা আমরাই খাইতে পারি না এস পর্যন্ত আমার মায়ের জামার কথা বাদ দিলাম আমার ফেরার সন্ধান আমার লগে দুই নম্বরই করতে ও আচ্ছা আচ্ছা বুঝি ওহন তুমি গরিব মানুষ কি করবা তোমার একটা কাম করি কি তুমি যদি আমার এই প্রস্তাবে রাজি হও তাহলে তোমার টেকা পয়সা তারপরে মনে করো যে তোমার ভালো ভালো খাবার আছে মনে করো যে তুমি খাইতে খাইতে শেষ করতে পারবা না তুমি এক কাজ করো তুমি কি অভিনয় করতে পারবা সন্ধান আছে খাওন দেবো আরে কি খাবে তুমি এই জন্যই তোমার আমি একটা কথা কই মনোযোগ দিয়ে শোনো বিষয় হলো ধরো তুমি মরে গেছো মানে তুমি মরো নাই তাও ধরো যে অভিনয়টাই তোমার মরে গেছো গা তোমার সুন্দর করে পাড়ি দিয়ে পেঁচাইয়া ওই যে লাশ যেভাবে নেই ভ্যান গাড়িতে কইরা হ্যাঁ ওইভাবে তোমার লাশ বানায় দিয়া দিমু তুমি মনে করো কিছু পথ যাওয়ার পরে ওই ভ্যানালারে এমন এক ভয় দেখাইবা ভ্যানালা তো ভয়ে পালাইব তুমি ভ্যান সে নিয়ে আয় পড়বা আমরা এটা বিক্রি করে তিনজনে ভাগ করে নিব নাতি তুই একটা ভালো বুদ্ধি দিছ তো তোর টেনিয়া মাথা টেনিয়া বুদ্ধি কও ওখান যদি এই দান্দা করে গোস্ত পোলাও মাংস খাইতে পারবা না আওয়াজ জিগা তাহলে চল আমরা কাজটা শুরু করি আমি আনু হয়ে যাবো অনেক হয়ে যাবা এখন না পাটি মাটিতে জড়াতে হবে না হ্যাঁ 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 চলো ওই দিকে হ্যাঁ দাঁড়াও না দাঁড়াও না মরার মতো কনে গেল রে আব্বা আব্বা দেখে তুই আবার কোন নি গেল আব্বা আর মানুষ খালার মানুষ কি মানুষ আছে গো সমুদ্রের মানুষ সব কুকুর শেলে গেছে
সরাটা মেরে বাড়াইছি কাজরি বাড়াইছি তোমরা একটু এই দেখো কাট কাট করে বাড়াইছি তোমাকে করি তো বাড়াইছি তোমরা একটু বসবা হ্যাঁ একটু বাতাস খাবা দক্ষিণে বাতাস আর সমুদ্রে পা আনুসের বাইছে হ্যাঁ ওইটা কি দেখো হ্যাঁ এই যে আমি তামান বাড়ি খিজে বেড়াছি তোমার হ্যাঁ ওই একটু বাজারে যাও হ্যাঁ বাজারে এনা ধরো ওই 1 কেজি আলু নিয়ে আসবা পেঁয়াজ নিয়ে আসবা 1/2 কেজি আর এই মাছ যদি ভালো তা পাও একটু পুষো মাছ নিয়ে আসো আরে শোন বাবু আমি একটা কথা কই শোন আমার কথা তো তুই আমলে নিস নে তো আমার কথা আমলে নিস নি কেমনে নিস কি তুই এইখানতে শুনিস এইখানতে বাইর করে দিস রে মুরব্বীদের কথা শুনতি হয় মানতি হয় মুরব্বীরা ভালো কথা কয় খারাপ কথা কয় না আচ্ছা ওই সরাটকার ওইভাবে নষ্ট করে ফেলছে তুই সরাটকার দেশ দে একটু নাকি দেখি রাত্রি এসে বসে থাকে মানুষ আমি আবার রাত্রি বাইরে বেরোবো নাকি আচ্ছা ভ্যান গাড়িতে চার্জ দিলি মনে হয় দিই না খাইছে খাইছে রে সমুদ্র বেয়ে খাইছে রে আহ সে ভ্যানে চার্জ দিলি আমার ভ্যান কেমনে চলবে এখন আর ভ্যান কি এখন মানুষ চালায় ভ্যান তো চলে রে এই বাড়ি হাট বাড়ি হাট এই বে কি করে আছে তাই কও এ কইরে আছ নাকি সিলিন্ডার ভাত আনতে কইলাম সে শুন দিছিলি আসলো না এদিকে আবার বেলা আসিলে গেল এই মেয়েটা মেয়েটা ওর বার মতো গলত পাগল হয়েছে মেয়েটা আমি 100 বার করে কয়েছি একটু ভেনে চার্জ দিস রে চার্জ দিস রে সে মেয়েটা তা করেনি পেডাল বাইরে হবে না না সে পেডাল নষ্ট হয়ে কি হবে একটু ট্রাই করে দেখে দিন দেই হয় নাকি একটু ট্রাই করি মেলা দিন ট্রাই করা হয় না বিসমিল্লাহ হইস শালার কাজ না করলে সব জং ধরে নষ্ট হয়ে যায় গো শুধু ভ্যান না সব কিছু হয় না আরে ভ্যানের মারে কখন কি দেখি করবেন আবার হাফ করা তুলতে পারলাম না যদি আপনি জায়গা মতো পোষাই দেন আপনি যে কত সোয়াবো এই কাজটা যদি আপনি আপনার দুনিয়াতে করে দেন তাহলে কিন্তু আপনার অনেক ভালো হইব অনেক সোয়াবো ভাই কান দিয়ে ফেললি রে বাহু যে হলো সময় মরে যাচ্ছে বাপ ঠিকই বলেছ একজন মনুষ্য মানুষের রক্ত দিয়ে যেমন বাঁচালে সোয়াব হয় একটা লাশ নিয়ে গেলে বোধ হয় কিছু না কিছু সোয়াব পাবো আবার বাতে মরে আজকে খাইয়ে ভাই বিছড়লো মাইয়ার বাড়িতে ইচ্ছা মতো খাইছে খাইতে খাইতে হারিষ্ট করে ওর মারা গেছে গা অন্ত দশটারে মনে করেন যে বাড়ি বন্ধ পৌঁছাইতে হইব আপনি একটু উপকার করেন আপনার অনেক সোয়াব হইব আপনি যে কাজটা করছেন এতে তারা অনেক খুশি হইব আপনি 6 টাকা করবে 9 টাকায় ভাড়া দিব আপনি তাড়াতাড়ি ঠিক আছে আগো লাশ কোন জায়গা যাবে এটা ওই যে আপনার এই যে সামনে একটা মসজিদ আছে না ওই নিয়ে যাবে ও ভিড়ে টাকা মুসরাত ধরে মুসরাত ধরে ধরো ধরো মালটা ধরো বাবা এ তো বাহু আগো তোমার পা ধরো মাথা ধরো এ তো বাহু বিরাট শক্তিশালী লোক গো আরে বাপ রে বাপ রে বাপ খেলার ওজন কোরে বাপ রে মারে বাপ রে এই শালা এর কি করতেছে রে আরে বাহু ওজন এই দেখো হাঁটুটা বাদাই গেল গো এমনি পেটেল বাইরে ফ্যান চালায় থাকছে ধরো গো ধরো খুব কষ্ট গো আগো আগো বিটা আমি তোমরা দুজন ভ্যানের পাশে ঠেলা মারো আমি আরে বাবা
আপনিরে কি কইতাছেন আমরা তো লাশের ব্যান ঠেলি না আমরা লাশ লগে কোনদিন যাইও না আপনি জায়গা মতো যান আপনি যে এড্রেস আমি দিয়ে দিছি আপনিরে গাদা গাদা জায়গা দিব গাদা গাদা দিব আপনাকে লাশটা বসে দেব না তো যান তাহলে যাই গো হ্যাঁ যান না তাড়াতাড়ি যান তাহলে আমি দৌড় দিয়ে বাইন্ধে নি বাইন্ধেব না 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 বাইন্ধলে পড়ে যেতে পারে তুমি বুঝতাছ না তো ও ঝামেলা আছে বাবু লাশ আয়ও টানি না গো বুঝছো এই লাশ আমি মোটে গেলে টানি দে তোমরা অনুরোধ করলে আমারও টাকা দরকার এই কিছু ব্যাপার থাকে তো এই যে বাবু আমি তো নিলাম তা তোমার লাশের নাম কি হাগো তোমার লাশের নাম কি খয়বার 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 না হ্যাঁ খয়বার আহ তুমি মরে গেছো তোমরা তো মোটে গেলে কাইন না গো সালারা আমি কাইন্দে পাগল হয়ে শ্রী বলি একটাও মানুষ না সে কখন ভাত আনতে কয়েছি বেলা তিনটে বাজে ভাত এখন আসতো না তোমার নাই সাড়ে তিন হাত মাঠের নিচে সেই বাড়ি তো তোমার হয় কি করিলাম দুনিয়াতে আমার মেয়েরা যে ই করিলাম দুনিয়াতে ব্যথা লাগতেছি কানে জানা চিন্তা করে দেখো রে মন বসাইয়া বারবার কইতাছি যে ব্যথা লাগতেছে কানে জানা আমি কইতাছি যে ব্যথা লাগতেছে কানে জানা মানুষ তো মানুষ মাইরা বেঙ্গালি চিন্তা করলে দেয় আমি তো মারি নাই আমি নিজে বন্ধু মরার অভিনয় করছি মাঝখান থেকে একটু দরদা আছে এমন দরদা আছে সে মনে কর দৌড় উঠে আছে আরে এই শুনছে ওই বানার আছে দৌড় উঠে এভাগে আমি ব্যান্ডালে বাকি না এই সুযোগ আর বারবার আসিব না ভাইরে আমি টাকা না জমা করলে তোর একটা ভ্যান কিনে দিয়ে দিবো কি বাবা কি মুদি আঁকিল বলো কি কমে না বাদাইল কিন্তু গাড়ি আগে গেল না ভাই তুমি শুনতে ধাক্কা দেন তো ভাই আব্বা তুমি ভ্যানে কেন আর ভ্যান কোন পেলে তুমি চুরি করছি ইয়া সত্যি চুরি করেছো না মানে আমি কি করতাম তোমার গোবাচ্চে খাউন না আমার তো ভেট বাসে দিব এগুলোকে ভ্যান চালানো শুরু করছি বিজনেস ধাক্কা দিবা সি 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 আব্বা তুমি সত্যি তুমি ভ্যান চুরি করেছো কার ভ্যান চুরি করেছো তার ভ্যান আগে দিয়েছো যাও যাও হাবরা দাতা লাগে শয়তান রাস্তা আপনারা যাই করো আব্বা সি সি তুমি এত খারাপ চোর এই শোনেন কি আপনার মেয়ের আপনি নিয়ে চলে যান আপনার মেয়ের আমি নিয়ে নেবো না চোরের মেয়ে আমি আর নিয়ে সংসার করবো না যাও
Apa? 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 Apa